সঙ্গীতা বৃষ্টিহীন বৈশাখী দিন, না আছে কালবৈশাখী না আছে বৃষ্টি। সত্যি গো, একেবারে চাতকের অপেক্ষা চাতক পাখির মতন অবস্থা হয়ে গেছে আমাদের, বৃষ্টির দিকে তাকিয়ে থেকে থেকে। কিন্তু আবহাওয়া দপ্তর কি বলছে চলো একবার শুনে নি। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রর সঙ্গে। সঞ্চন, আবহাওয়া দপ্তর কি বলছে এই কাঠফাটা গরম থেকে কবে মুক্তি মিলবে, কবে একটু বৃষ্টির দেখা পাবো আমরা? দেখো, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল সেটা হয়তো আজকে বা আগামীকাল কিছুটা সীমিত এলাকায় থাকবে, অর্থাৎ মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, তার পাশাপাশি উত্তরবঙ্গেরও দুটো জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি এবং তার সঙ্গে অতিরিক্ত জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতাজনিত যে অস্বস্তি, দুয়ে মিলে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি চলবে। বৃষ্টির পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি তৈরি হবে শুক্রবার থেকে, কিন্তু শুক্রবারেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। শনিবার বা রবিবার দু এক জায়গায় সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে দেখা যেতে পারে বৃষ্টি, অর্থাৎ সোমবার কলকাতা সহ আশপাশের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তবে আপাতত এই সপ্তাহটা মোটের ওপর বৃষ্টিহীনই কাটাতে হবে গোটা দক্ষিণবঙ্গকে। ধন্যবাদ সঞ্চয়। সঙ্গীতা, দেখো এবার বিভিন্ন জেলার খবর আমরা দর্শকদের জানিয়ে রাখি, কেননা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজ্যের একেবারে আট জেলায় আজ তাপপ্রবাহে সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা শুনলেন যেমনটা জানিয়েছে যে শুক্রবার থেকে আবহাওয়া অনুকূলের দিকে যেতে পারে, কি হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জেলার কি কি পরিস্থিতি জানবো, দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়, মনোজের সঙ্গে কথা বলবো। মনোজ, জেলা প্রশাসন সূত্রে কি জানা যায়, জেলা প্রশাসনের তরফে সতর্কতামূলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো পাপা, ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জলছত্র খোলা হয়েছে। দু নম্বর জাতীয় সড়কের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখাবো যে কলকাতামুখী লেন এবং আসানসোলমুখী লেন দুদিকেই তুমি দেখতে পাচ্ছ যে যান চলাচল কত কম, অন্যান্য দিন কত ভিড় থাকে এই সময়ে, একটা অফিস আওয়ার্স। সব থেকে কষ্টকর হচ্ছে স্কুলের বাচ্চাদের, ইতিমধ্যেই বেশ কিছু স্কুল কিন্তু সকালবেলায় মর্নিং ক্লাস শুরু করেছে এবং দশটার মধ্যেই ছুটি দিয়ে দিচ্ছে, কারণ খুদে পড়ুয়া যারা তাদের কিন্তু সব থেকে সমস্যার। পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বা রাজ্য সড়কের বিভিন্ন মোড়ে জলছত্র খুলেছে। এই পথচারী যারা অনেকে এই গরমের মধ্যে মাথা ঘুরে যাচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে, তাদেরকে যাতে কিছুক্ষণের জন্য ঠান্ডা পানীয় খাইয়ে একটু জিরিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন এই ধরনের কি করা উচিত এবং গরমে কি কি ধরনের করণীয় নেই এরকম ধরনের বেশ কিছু বিধিনিষেধ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে জেলার বিভিন্ন জায়গায়, এবং সরকারি তরফেও কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমার। আর এই মুহূর্তে রঘুনাথপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ, আমরা সরাসরি চলে যাবো হংসরাজের কাছে। হংসরাজ, তোমার কাছ থেকে জানতে চাইবো পুরুলিয়ায় ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে একেবারে তাপপ্রবাহ চলছে। দেখো পাপিয়া, এখন ঘড়ির কাঁটা নটা একটু ঊর্ধ্বে গেছে, তবে তাপমাত্রাও সেভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এখন যদি নটা বাজে সেই সময় আমাদের চল্লিশের ঊর্ধ্বে রয়েছে তাপমাত্রা, এবং আমি যে রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটা রঘুনাথপুর সাঁওতালডি এবং বোকারো এই মূল রাস্তা, সেই রাস্তা দেখছো এই সময় নটা বাজার সময় কিন্তু একদম কোনো মানুষজনবিহীন, একদম প্রাণী নেই, কোনো বাহন চলাচল করছে না, কার্যত একদম শূন্য হয়ে পড়েছে এই রাস্তা। এবং এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে এসডিও অফিস আছে পাশে, এখানে সুপার স্পেশালি হাসপাতাল, কিন্তু সেই রাস্তাতেও দেখছে এখন মানুষ নেই। এবং ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসন সচেতনতা বার্তা দিয়েছেন, গতকাল জেলাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন কি প্রতিটা স্কুলকে মর্নিং শিফটে স্কুল চালাবার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও এই গরমের সময় যেন মানুষ যেন বিশেষ কাজেই যেন বেরোয়, তাছাড়া যেন বাড়ি থেকে না বেরোয়, এটা নিয়ে সবাইকে সতর্ক করা, এবং পাশাপাশি যেখানে রাস্তাঘাটে জলছত্র খোলার নির্দেশ দেওয়া হয়েছে যেন মানুষের কোনো অসুবিধা না হয়। তীব্র গরম রয়েছে পুরুলিয়া জেলায়, এবং আজকে যা তাপমাত্রা এখন যেটা আছে আশা করা যায় কি বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে এটা ৪৩ ডিগ্রি কিন্তু ক্রস করে যেতে পারে। পাপিয়া,
ধন্যবাদ হংসরাজ। দেখো মানে জেলায় জেলায় কিরকম অস্বস্তিকর পরিস্থিতি, একেবারে এরকম তাপপ্রবাহ চলছে আর খাতায় কলমে তাপপ্রবাহ না হলো এই গরমের কষ্টটা তো অনুভব করছে মানুষজন, মানে কোনো স্বস্তি নেই, অস্বস্তি একেবারে। বাঁকুড়ার আমরা গতকালকেও ছবি দেখিয়েছি, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, বাঁকুড়ার সামগ্রিক পরিস্থিতি এবং সেই সঙ্গে জেলা প্রশাসন সূত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, একটু গরম যাতে কম অনুভূত হয়, মানুষজন যাতে একটু রেহাই পান? দেখো বাঁকুড়া, তোমাকে প্রথমে বলি, কয়েকদিন ধরে বাঁকুড়া জেলাতে 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রার পারদ রয়েছে। আমরা রয়েছি এখন বাঁকুড়া শহরের মধ্যে মাচানতলা এলাকাতে। বাঁকুড়া মাচানতলা থেকে বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে সকাল 9টা বাজছে, 9টার পর থেকে দেখতে পাচ্ছে রাস্তা পুরোপুরি ফাঁকা শুনশান। পথ চলতি মানুষকে মাথায় ছাতা নিয়ে বার হতে দেখা যাচ্ছে, চোখে চশমা রয়েছে এবং কেউ কেউ দেখতে পাচ্ছে কোনো মানুষকেও সাদা কাপড়ে ঢাকা অবস্থায় রয়েছে, মুখ ঢাকা অবস্থায়। খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে মানুষরা বাড়ি থেকে বার হচ্ছে না। এবং দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবীর তরফ থেকে বিভিন্ন মোড় এলাকায় জলচত্বর ব্যবস্থা করা হয়েছে এবং বারে বারে বাঁকুড়া পৌরসভা এবং প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতনতা করা হচ্ছে যে রোদ তাপমাত্রা পারদের কারণে মানুষ খুব কাজ না থাকলে যেমন বাড়ি থেকে না বার হয়, এবং জলচত্বর বাঁকুড়া শহরে বিভিন্ন এলাকাতে ব্যবস্থা রাখা হয়েছে। পাপিয়া, ধন্যবাদ। প্রচন্ড গরমে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা হাসপাতাল থেকে পরীক্ষা দেন। এই পরিস্থিতিতে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ আজ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে। কিছু স্কুলে ছুটির সময় এগিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই। ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, কোথাও 42 ডিগ্রি তো কোথাও 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রেকর্ড গরমে দিশেহারা সাধারণ মানুষ, চরম ভোগান্তি স্কুল পড়ুয়াদেরও। মঙ্গলবার প্রচণ্ড গরমে পূর্ব মেদিনীপুরের তমলুক ও হুগলির পান্ডুয়ায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তারা হাসপাতাল থেকে পরীক্ষা দেন। এই ভয়ঙ্কর গরমে স্কুলের ক্লাসের সময়ও এগিয়ে আনার দাবি উঠেছে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেখানে সম্ভব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুপুরের ক্লাস সকালে নেওয়া হোক। এই পরিস্থিতিতে বেশ কিছু স্কুল পদক্ষেপও করতে শুরু করেছে। সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার পর্যন্ত অনলাইনেই ক্লাস হবে। গরমের কারণে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একাধিক স্কুলে বিভিন্ন ক্লাস সকাল 10:30 থেকে 12:00 মধ্যে করা হচ্ছে। বীরভূমেও প্রাথমিকে ক্লাস হচ্ছে সকাল 6:30 থেকে 11:00 পর্যন্ত। পূর্ব বর্ধমানে প্রাথমিকের ক্লাস হবে 6:30 থেকে 10:30 পর্যন্ত। কলকাতাতেও নাজেহাল পড়ুয়ারা চাইছে সকাল সকাল স্কুল শেষ হয়ে গেলেই ভালো। গরমের জন্য তো ভালোই, আর দুটোর সময় তো টেম্পারেচার উঠছে 41 ডিগ্রির কাছাকাছি, যতদিন তো এখন তো এক্সট্রিম পড়ে গেছে গরম, তো সকালে করলে ভালো। সকালে স্কুল করাটাই বেটার, কারণ এই গরমের মধ্যে স্কুলে দুপুরবেলা আসাটা শরীরের পক্ষে হেলথের পক্ষে ইটস ভেরি প্রবলেম্যাটিক, সো আই থিঙ্ক মর্নিং স্কুলটাই বেটার। কিন্তু সব স্কুলে কি ক্লাস সকাল সকাল শেষ করা সম্ভব? মর্নিং আর ডে আমরা টাইমটা প্রয়োজন হলে আমরা অ্যাডজাস্ট করব, যাতে ডের পরীক্ষাটা এমনিতে 11টায় টাইম দেওয়া আছে 11:15 থেকে, ওটা আর একটু এগিয়ে 1-2 ঘন্টা এগিয়ে যদি ডের পরীক্ষাটা আমরা করতে পারি তাহলে ইন্টেন্স হিট ওয়েভটা কিছুটা হয়তো রিলিফ পেতে পারে সবাই। একদম আর্লি সকাল সকাল এসে 11:30, 11:30 বা 11:30 মধ্যে ফিরে চলে যাওয়া, এটাতে এই গরম দাবদাহ থেকে এরা নিষ্কৃতি পায় স্টুডেন্টরা। দুপুরবেলা ক্লাস করা, আসা ক্লাস করা আর ফেরা দুটোই খুবই কষ্টকর ব্যাপার। চাইবো আমরা এরকম একটা স্বাচ্ছন্দ্য দিতে, কিন্তু কি করে পারবো সেটা নিজেরা বুঝতে পারছি না। এবছর 24শে মে গরমের ছুটি পড়ার কথা, কিন্তু ভয়ঙ্কর এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার দাবিও উঠেছে। এই সময়টা তো বাচ্চাদের প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, বাচ্চা তাকে যারা দিতে আসছে নিতে আসছে সবারই সমস্যার মধ্যে পড়ছে। গরমের ছুটিটা যদি একটু এগিয়ে দেওয়া যেতে পারে, সেটা মানে বোর্ডের তরফ থেকে যদি হয় তাহলে সবাই উপকৃত হবে। দপ্তর থেকে একটা নির্দেশিকা দিয়েছি, এই প্রবল হিটের সঙ্গে কি করে মানিয়ে নিতে হবে, স্কুলের টাইম এগিয়ে এনেছি, যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে 2 বছর প্যান্ডেমিকের কারণে স্কুল বন্ধ ছিল, এখন যখন পুরো প্রক্রিয়াটাই সিস্টেমটাই আবার নড়ে চড়ে বসেছে, আবার ছেলেমেয়েদের স্বাভাবিক পাঠ্যাভ্যাস ফিরে আসছে, সে প্রেক্ষিতটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে রেকর্ড গরমে ভোগান্তির মুখে সকলেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, একদিকে প্রবল গরমে অনলাইন ক্লাস, আর অন্যদিকে পাহাড়ে যাওয়ার ঢল নেমেছে পর্যটকদের। পূর্ব রেল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গগামী ট্রেনে যাত্রীদের তিল ধারণের জায়গা নেই, স্পেশাল ট্রেন দিলেও তাতে আসন ভর্তি হয়ে যাচ্ছে একেবারে 2 দিনের মধ্যেই।
মঙ্গলবার কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর দিনের বেলায় দার্জিলিংয়ে মেরে গেছে 22। ফলে 37 ডিগ্রিতে পোড়ার হাত থেকে রক্ষা পেতে যে মানুষ 22 ডিগ্রির দিকেই ছুটবে সেটাই স্বাভাবিক, বাস্তবে হচ্ছেও তাই। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পাহাড়মুখী দক্ষিণবঙ্গের পর্যটকরা, ট্রেনে তিল ধারণের জায়গা নেই, মুহূর্তের মধ্যে টিকিট বুকিং শেষ হয়ে যাচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, দার্জিলিং সিকিম যাওয়ার জন্য নিউ জলপাইগুড়িগামী পূর্ব রেলের সব ট্রেনে যাত্রী আসন ভর্তি, এমনকি স্পেশাল ট্রেনেও দুদিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। প্রচুর এক্সট্রা ট্রেন দিয়েছি, ইনফ্যাক্ট আমরা 122টা ট্রেন চালিয়েছি, 61 জোড়া ট্রেন চালিয়েছি হাওড়া শিয়ালদা কলকাতা। তাতেও আমার অভিজ্ঞতা বলছি, ট্রেন ইন্ট্রোডাকশনের পরে উইদিন 2 ডেজ অর 3 ডেজ ম্যাক্সিমাম ওয়েট লিস্টে চলে যাচ্ছে, হিউজ হিউজ ডিমান্ড। রানওয়ে সংস্কারের জন্য গত 11 এপ্রিল থেকে বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর, মঙ্গলবারই ফের বাগডোগরায় চালু হয়েছে বিমান পরিষেবা। সেই কারণে এই কদিনে ট্রেনের উপর যাত্রীদের বাড়তি চাপ পড়েছে। রেল সূত্রে খবর, এপ্রিল থেকে পাহাড়ে যাওয়ার ঢল নেমেছে পর্যটকদের। সম্প্রতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় এখন আরও বেশি সংখ্যায় পর্যটক পাহাড়মুখে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাঁকুড়া রায়পুরে পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পড়ল পোস্টার। পোস্টারে কিষেনজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি তৃণমূল নেতাদেরও হুমকি দেওয়া হয়। মাওবাদী সমস্যা নিয়ে গতকাল নবান্নে 4 রাজ্যের বৈঠক হয়। এবার পুলিশ ফাঁড়ি হামলার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল জঙ্গলমহলে। জঙ্গলমহলে 15 দিনের হাই অ্যালার্টের মধ্যেই মঙ্গলবার সকালে বাঁকুড়া, রায়পুর ও সারেঙ্গায় এই পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রায়পুরের খয়েরবনি বাসস্ট্যান্ডের কাছে ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে যে পোস্টার পড়ে সেখান থেকে রায়পুরের বক্সি ফাঁড়ির দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। তবে কোন ফাঁড়িতে হামলা হবে তার উল্লেখ অবশ্য পোস্টারে কিছু বলা হয়নি। কোনো কোনো পোস্টারে কিষেনজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, এবার তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। সম্প্রতি রানীবাঁধের ব্লক সভাপতি সহ বাঁকুড়া তৃণমূল নেতার নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান। এই প্রেক্ষাপটে মাওবাদীদের নামে হুমকি পোস্টারে ফের নিশানায় তৃণমূল নেতারা। খেলা হবে মানে তুমি বুঝতে পারছো, এটা এরা মাওবাদী নয়, তবে আমার মনে হচ্ছে যে এটা অন্য কোনো রাজনৈতিক দল এটাকে ব্যবহার করছে। কারণ তোমাকে বলি যে মাওবাদীর সঙ্গে যারা যুক্ত ছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করার পর 82 জন ছেলেকে নির্বাচনের আগে আমরা সরকারি চাকরিতে নিয়োগ করেছি। আরও কিছু ছেলে চাকরি হবে, তাদের কেস ফেস আছে, সেগুলো এনকোয়ারি পর্যায়ে আছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটছে। আজকে তারা পুলিশ প্রশাসন এবং আমলা এবং নেতাদের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, যারা দীর্ঘদিন যাবৎ এখানে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে উন্নয়নের নামে ভাওতা দিয়ে আজকে তাদেরকে ব্যবহার করেছে। আজকে এখানে বিরোধীদের কোনো ভূমিকা নেই, এখানে তৃণমূলেরই একটা গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এদিকে মাওবাদী সমস্যা নিয়ে মঙ্গলবার নবান্নে রাজ্যের বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে যোগ দেন বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সূত্রে খবর, ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মাওবাদী কার্যকলাপের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তে নজরদারি নিয়েও আলোচনা হয়। সুমন ঘড়াই ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।